হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি ব্লগসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার চলে এলাম নতুন ব্লগের সাথে, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তা সকালে যে কাজগুলো থাকে সংসারে, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, স্নানও করে পুজোও দেওয়া হয়ে গেছে। এবার রান্না করব, এরপরে যা যা করব তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কি করছো পাপা? এই বাচ্চা করে ঘুম পাড়াচ্ছে বলে। কি করছো? বাচ্চাগুলো ঘুম পাড়াচ্ছি গো। তাই? কোনগুলো বাচ্চা? এইগুলো বাচ্চা। ও আচ্ছা, বোতলগুলো বাচ্চা? হুম হুম। আচ্ছা তুমি ওড়না পেরেছো কেন আমার? হুম, আমি 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 এই কিছু আটটি বলতে ওই জন্য গায়ে আবার ছাটা আছে। একটা পাড় থেকে তো দুটো ফেলে দিয়েছো। হুম তুমি এখানে খেলা করো, আমি ওখানে রান্না করে নি। ঠিক আছে, এখানে রান্না করবো। ঠিক আছে, মামাম তো খেলাই করছে একা একা, আমি এবার এই ফাঁকে গিয়ে ঝটপট রান্নাটা সেরে নি, তোমরাও প্লিজ দেখতে থাকো। এই যে এবার সবজিগুলো কেটে নেবো। আজকে কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু চিংড়ি ছিল, ভাবলাম পটল দিয়ে চিংড়ি দিয়ে করব। আর হচ্ছে কিছু একটা সবজি ভাজবো। কাজ করছে বলো, মামমাম কাজ করছে। আচ্ছা, আমার মামমাম কাজ করছে, ও বলেই দিচ্ছে। এই যে পটল চিংড়ি করব আর একটা সব রকমের সবজি দিয়ে ভাজবো। তা বলো, ডিমটা মেখে দিচ্ছে। এখানে আসো, তুমি এখানে আসো। এখানে আসো, তেল পড়ে যাবে, শোনো। আচ্ছা তুমি আসো, তুমি এসে বলো, তুমি কি করছো, তুমি এসে বলো। হ্যাঁ বন্ধুরা, বসো। হ্যাঁ বন্ধুরা, বসো, বসলে তো বলো। চুলে ক্লিপটা কি করেছো তুমি? এই ঘরে। হ্যালো বন্ধুরা, আমি কাজ করছি ওখানে, এই টিভিতে, ওখানে ওখানে এই যে তেতো খুঁজে এই মাকে দিচ্ছিল। তাই? আমার পাগলি, তাই তো? হ্যাঁ তুমি পাগলি। আমি পাগলি না, এইটা পাগলি না, তুমি পাগলি। চলো ঝটাপট রান্না করে নি, দেরি হয়ে গেছে, পাপা চলে আসবে তো। চলো বন্ধুরা, সবজিগুলো কেটে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমার সবজি কাটা হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমার সবজি কাটা হয়ে গেছে, এখানে পটল আর পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা কাটা আছে, আর এদিকে ধনে পাতা, পেঁয়াজ, আর এদিকে বটবটি উঠছে, আর তো আদা রসুন। এখানে পটলের সাথে আমি পেঁপে দিয়েছি, তার কারণ তোমাদের দাদাভাই আলু পছন্দ করে না, তাই জন্য আমি একটু পেঁপে দিয়েছি। তো এবার চলো রান্না করে নেওয়া যাক। আমি আগে উনুনে ভাত বসিয়ে নেবো, তারপরে গ্যাসে তরকারি করবো। তাই এগুলো ধুয়ে নিচ্ছি আমি চাল দিয়ে। পাপা এদিকে আসো, শোনো। আসো, তুমি কি করছো ওখানে? স্নান করাচ্ছে? আসো শোনো, বোতলগুলো ফেলে দিচ্ছ তো, বোতলগুলো কিন্তু নোংরা হবে। আমি গেলে কিন্তু বকে দেবো, ভালো হবে তো? ছোট
কি করছো তুমি এখানে? চান করছে? হ্যাঁ। আর বোতলগুলো নিয়ে ওরম খেলছো, নোংরা হচ্ছে তো। তো খাওয়ার জল থাকে তো ওতে নাকি? আমি সবজি কাটতে কাটতে ফেলে দিচ্ছি। আমি বোতল নিয়েছিলাম, হ্যাঁ, ওগুলো তুলে রাখো। আর বই ব্যাগ নিয়েছো এখানে, ও তো নোংরা হয়ে যাচ্ছে। কাচবে কে? তুমি চলে যাও। আমি চলে যাব, ঝেড়ে দিলে পরিষ্কার হয়ে যাবে, কাচতে হবে না তো? ঠিক আছে। এবার ঘরে গিয়ে তুমি ভিডিও করো। ঠিক আছে, আমি কড়াতে তেল দিয়ে নেব, দিয়ে সবজিগুলো ভেজে নেব। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। ভাজা তো হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে চলো একটু কথা বলে নিই, তাই হচ্ছে মোবাইলটা নিয়ে বসে পড়লাম। দাদা দাদা ভাই নেই এখন, আসার আগে আমার রান্না কমপ্লিট করে নিতে, আবার রুটিও করতে হবে আমার। আমি দুপুরবেলা ভাত রুটি দুটোই করি, আবার রাতে শুধু রুটি করি, তো দাদা ভাই রুটি খায়। তো ও আসার আগে আমার কমপ্লিট করতে হবে, নয় বলবো তুমি সেই মোবাইল নিয়ে বসে পড়েছিলে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আচ্ছা, সংসারে কি কম কাজ বলো, সব কিছু কাজ তো কমপ্লিট করে করতে হবে। তার মধ্যে মধ্যে যেটুকুনি টাইম পাই আমি ভিডিও করে রাখি, চেষ্টা করি ভিডিও করে রাখার। প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি ভাজাটা নামিয়ে আর একটা তরকারি বসিয়ে নিই। তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। ভাজাগুলো নামিয়ে নিয়েছি, ওই কড়াই চিংড়িগুলো ভেজে নেব। আমি ওই কড়াই চিংড়িগুলো ভেজে নিচ্ছি, তুমি কি খাচ্ছ শোনো? চিংড়ি খাচ্ছো? দানাতে দানাতে খাও পাপা, দানাতে খেতে হয়। আর দেবো? ঠিক আছে, দানাতে খাও, আবারও দিচ্ছি। খেয়েছো মা? আরো নিয়েছো? খেয়ে শেষ করো সব, ঠিক আছে? দানাতে খেতে হয় শোনো। এদিকে আমার পটল চিংড়ি হচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রায় হয়ে এসছে, হয়ে গেলে আমি এবার একটু জল ঢেলে দেবো, কষানো হয়ে এসছে আর একটু বাকি। তরকারি তোমার প্রায় হয়ে এসছে, এদিকে আমি রুটি করছি। এই যে ভাত এক চামচ খাই, দুটো রুটি খাই। আর এদিকে আমি দেখবো তরকারিটা কত দূর হয়েছে। আর একটু হবে, ঝোলটা আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আমার চিংড়ি পটল হয়ে গেছে, এই যে আজকের আমার দুপুরে লাঞ্চের থালা, সাদা ভাত, শসা, রুটি, বটবটি ভাজা, এইদিকে পটল চিংড়ি। বন্ধুরা আমি এখন ছাদে ওঠার কারণ এটাই, ব্লকটা আমার শেষ করতে হবে, ঘরে তো কারেন্ট নেই, মিটারের মানে ওই বোর্ডটা খুলে গেছিলো, তোমার দাদাভাই ঠিকই নিয়ে ঠিকঠাক করছিল, তো ঠিক করতে মনে হয় পারেনি। এখন দেখছি সবার কারেন্ট আছে, আমাদের কারেন্ট নেই, তা কী করবো, তাই জন্য ছাদে উঠলাম, সন্ধে হয়ে এসছে। তা বন্ধুরা আমি তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, তা আমার লাইফস্টাইল যা যেরকম চলে আমি তোমাদের কাছে ঠিক সেরকম তুলে ধরার চেষ্টা করি। তা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।